2019-20 সালের অন্তর্বর্তী বাজেট দেশবাসীর জন্য সবচেয়ে বড় আকর্ষণ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল। আর 5 লাখ টাকা পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না দেশবাসীকে, 5 লাখ টাকা পর্যন্ত আর কোনো ট্যাক্সও নয় কেন্দ্রীয় সরকারের তরফে। কিস্তি চালিয়ে দিল মোদী সরকার। আসন্ন নির্বাচনের আগে কৃষক সমাজের মন জয় করতে বিশেষ প্রকল্প পিএম কিষাণ চালু করল কেন্দ্রীয় সরকার। বছরে 6,000 টাকা করে পাবে কৃষকরা। দেশের বাজেটে এবার আরও একটি বড় আকর্ষণ দিল কেন্দ্রীয় সরকার। বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল জানান, এখন থেকে বেসরকারি শ্রমিকরাও পাবেন পেনশন। এই পেনশনের জন্য প্রায় 10 কোটি টাকা প্রতি রাজ্যে দেওয়া হবে। গভীর রাতে উপত্যকায় সেনা জঙ্গির সংঘর্ষ, যার জেরে খতম 2 জঙ্গি। এদিন জম্মু কাশ্মীরের পুলওয়ামার জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর দল দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার একজন মহিলাকে হত্যা করে। শুক্রবার সকালে চেরবাগ এলাকা থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করেন। আইনের সংশ্লিষ্ট বিভাগে মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ১৫ বছর ধরে চেষ্টা করার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারি। সূত্রের খবর অনুযায়ী আফ্রিকা সেনেগাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে বেঙ্গালুরুর হাল বিমানবন্দরের কাছে হঠাৎই ভেঙে পড়ল একটি ছোট বিমান। খবর অনুযায়ী বিমানের একজন পাইলট নিহত হয়েছেন এই দুর্ঘটনায়। খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। সামরিক শক্তি বৃদ্ধিতে বড়সড় পদক্ষেপ নিল প্রতিরক্ষা মন্ত্রক। 6টি সাবমেরিন তৈরির অনুমোদন দিল এই মন্ত্রক। বৃহস্পতিবার ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মস্কো গিয়েছিলেন অভিনেতা করণবীর বোহর একটি অনুষ্ঠানে, কিন্তু তার পাসপোর্টটি নষ্ট হয়ে যাওয়ার ফলে বিমানবন্দরে তাকে আটক করা হয়। তারপর বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সরাসরি যোগাযোগের পর মন্ত্রীর সাহায্যে মুক্তি পান বিগ বস 12-এর এই তারকা। প্রিয়াঙ্কা চোপড়া আর মুখ খুলেই সোজা জানিয়ে দিলেন, আমার বিয়ে নিয়ে একেবারেই হ্যাপি নয় আমার মা। প্রিয়াঙ্কা জানালেন, আমার বিয়েতে খুব বেশি মানুষকে নিমন্ত্রণ করা হয়নি, আর তা নিয়েই মা খুব রেগে আছেন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।